গ্রামে বাস করত হুইস্কার্স নামে একটি ছোট বিড়াল এবং রাজা নামে একটি দুষ্ট তোতা পাখি। কৌতূহলী সবুজ চোখযুক্ত পশমের একটি তুলতুলে বলছিল, যখন রাজা লাল নীল এবং হলুদ রঙের প্রাণবন্ত পালকের গর্ব করতেন। হুইস্কার্স এবং রাজা ছিল অবিচ্ছেদ্য বন্ধু, যারা তাদের দিনগুলি গ্রাম অন্বেষণ এবং সব ধরনের কৌতুকপূর্ণ দুঃসাহসিক কাজ করতে পারত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে যখন তারা একটি মুচির পথ ধরে হেঁটে যাচ্ছিল, তখন তারা শুনতে পেল গ্রামের চত্বর থেকে একটি সুন্দর সুর আসছে। সঙ্গীত অনুসরণ করে তারা রঙিন তাঁবু, জাগলার এবং একটি প্রাণবন্ত ক্যারোসেল সহ একটি প্রাণবন্ত উৎসব আবিষ্কার করেছিল। উৎসবের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে হুইস্কার্স এবং রাজার মধ্যে উত্তেজনা ফুটে উঠল। একটি সুতার বুথের দিকে ঝিনুক টানা হয়েছিল, যেখানে নরম রঙিন সুতার বলের স্তূপ একটি লোভনীয় প্রদর্শনে পড়েছিল। প্রতিরোধ করতে অক্ষম হুইস্কার সুতার দিকে তাক করে এটিকে সমস্ত দিকে ঘুরিয়ে পাঠায়। রাজা সবসময় একটি ভালো সময়ের জন্য চারপাশে ফ্লাটার্ড আনন্দে স্কোকিং। হঠাৎ এক দয়ালু বুড়ি সুতা বুথের মালিক তাদের কাছে এলেন। তাদের বকাবকি করার পরিবর্তে তিনি উষ্ণভাবে হাসলেন এবং হুইস্কার্সকে সুতার একটি ছোট বল দিলেন। তোমার কৌতুকপূর্ণ আত্মার জন্য প্রিয় বিড়াল, সে বলল। রাজা বাদ বোধ করে হুইস্কার্সের পিঠে ঝাঁপিয়ে পড়ে, পশম এবং পালকের একটি হাস্যকর জুটি তৈরি করে। বন্ধুরা তাদের অন্বেষণ অব্যাহত রাখে, তাদের সাথে মূল্যবান সুতা বহন করে। যখন তারা একটি পুকুরের কাছে খেলতে থাকা একদল বাচ্চার পাশ দিয়ে যায়, তখন তারা মিটেন্স নামে একটি বিড়ালছানা লক্ষ্য করে, যেটিকে একাকী লাগছিল। হুইস্কার্স এবং রাজা তাদের নতুন পাওয়া সুতা মিটেনের সাথে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে, বিড়ালছানার জন্য একটি আরামদায়ক ছোট খেলার জায়গা তৈরি করেছে। মিটেন্স অপ্রত্যাশিত উপহারে আনন্দিত হুইস্কার্স এবং রাজা তাদের কৌতুকপূর্ণ আচরণে যোগ দেয়। ত্রয়ী প্রজাপতিদের তারা করেছিল, ছোট গাছে উঠেছিল এবং এমনকি লুকোচুরির বন্ধুত্বপূর্ণ খেলায় লিপ্ত হয়েছিল। অসম্ভাব্য ত্রয়ী চারপাশের সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়ার সাথে সাথে গ্রামের চত্বরটি হাসিতে প্রতিধ্বনিত হয়েছিল। দিগন্তের নিচে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে কমলা এবং গোলাপি রঙে আকাশ আঁকা হুইস্কার্স, রাজা এবং মিটেন একসাথে বসে ক্লান্ত কিন্তু সন্তুষ্ট। সুতার বুথের দয়ালু বুড়ি আরও একবার তাদের কাছে এসেছিলেন, গ্রামে সুখ আনার জন্য প্রশংসার চিহ্ন হিসাবে একটি ঝুড়ি খাবারের প্রস্তাব দিয়েছিলেন। পূর্ণ উদর এবং হৃদয়ের সাথে হুইস্কার্স, রাজা এবং মিটেনরা একটি তারার আকাশের নিচে কুঁকড়ে যায়। তাদের নতুন বন্ধুত্ব ভাগ করা দুঃসাহসিক দিনের দ্বারা দৃঢ় হয়, এবং তাই সেই ছোট্ট গ্রামে বিড়াল, তোতাপাখি এবং বিড়ালছানার গল্পটি একটি লালিত গল্পে পরিণত হয়েছিল এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে, যা জাদুটিকে মনে করিয়ে দেয়, যা অপ্রত্যাশিত বন্ধুরা একত্রিত হলে উদ্ভাসিত হতে পারে।